কলকাতা পুলিশের রেজাল্ট প্রকাশিত হলো এই মাত্র। জয় হিন্দ বন্ধুরা, ঘাবড়াবে না, পুরো ভিডিওটি দেখো, কোথাও রেজাল্ট প্রকাশিত হয়নি। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি দেখো রেজাল্ট প্রকাশিত হয়নি, কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে, এর যে একটা প্রিপারেশন তা কিন্তু করা হচ্ছে, এ কথা নিশ্চিন্তে বলা যায়। কবে বা কখন রেজাল্ট প্রকাশিত হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানব। তবে এই মুহূর্তে বলা যায় রেজাল্ট প্রকাশিত হয়নি, রেজাল্ট প্রকাশিত হলো এই মাত্র, এই তথ্যটা কিন্তু সঠিক নয়। তবে আজকে রেজাল্ট প্রকাশিত হবে না, রেজাল্ট প্রকাশিত করার প্রক্রিয়া চলছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যান্ডিডেট রয়েছে এখানে, তোমরা জানো, এবং বিভিন্ন ক্যাটাগরির এখানে ক্যান্ডিডেট রয়েছে, তাই সবকিছু পুট করতে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তাই বলা যায় যে আজ রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না। এখন প্রশ্ন হলো রেজাল্ট তাহলে কবে প্রকাশিত হবে? অনেকে তো বলছে যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, ওয়েবসাইটে লক্ষ্য করো ইত্যাদি নানা বিষয় তোমরা দেখতে পাচ্ছ। তবে অফিসিয়াল সাইট দেখে আমার যতটা মনে হলো বন্ধুরা, রেজাল্ট প্রকাশিত হতে পারে আগামীকাল রাতের দিকে, এটা সাইটের অ্যাক্টিভিটি থেকে বলা যাচ্ছে। কিন্তু এবার দেখা গেল রেজাল্ট সমস্ত কিছু প্রক্রিয়াটা সম্পন্ন করার পরে তারা নিজেরও চেক করে দেখবে, এইরকম যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় তাহলে কিন্তু দেরি হতেও পারে, ঠিক আছে, দু একদিন সময় হয়তো মধ্যে রেজাল্টটা প্রকাশিত হবে। আশা করি এমনটি যেন কোথাও না হয়, যেন সব কিছু ঠিকঠাক থাকে এবং তোমরা যেন খুব শীঘ্রই রেজাল্টটা পেয়ে যাও, ঠিক আছে। তবে এই রেজাল্ট যে প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই, এটা কিন্তু জেনে রাখো এবং তোমরা তৈরি থাকো, রেজাল্ট যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই অবশ্যই তোমাদের আমি জানাবো, যার জন্য তোমার কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখো, তাহলে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখন আমি তোমাদের ইনফর্ম করে দেবো, তোমার নোটিফিকেশন পেয়ে যাবে এবং রেজাল্টটা সবার আগে দেখে নিতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সব।